আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারো স্বাগতম জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি। এই পিঠা পায়েশের সিজনে নতুন করে পায়েশ খাওয়া হবে না সেটা কি ভাবা যায় আপনাদের জন্য? তাই আমার আজকের রেসিপি নতুন গুড়ের পায়েশ বা খেজুর গুড়ের পায়েশ। একদম পারফেক্ট পায়েশ তৈরির সব ধরনের টিপস আজকে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধ অথবা পাউডার দুধ গুলিয়ে নিতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এলাচটা এ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর করে মিশে যাবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। আমি ধুয়ে 20-25 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন এগুলোকে হাত দিয়ে কোচলিয়ে আধা ভাঙা করে দিচ্ছি। এতে করে পায়েসটা খুব সুন্দরভাবে গাঢ় হবে আর চালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা এখানে কালিজিরা পোলাওয়ের চালের পরিবর্তে যে কোনো পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন সুগন্ধি চালটা নিতে। আমি এখানে স্বাদমতো লবণ দিয়েছি। আর এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা আমি একদম বাড়িয়ে রেখেছি, মানে হাই হিটে রেখেছি। যখনই দুধটা ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিব, কমিয়ে মিডিয়াম লোতে করে দিব। খুব বেশি আছে কিন্তু এখন জাল করা যাবে না, তাহলে কিন্তু দুধটা উথলে পড়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, শুকিয়ে কমে যাবে আর চালগুলো খুব ভালো করে ফুটবে না। যদি মিডিয়াম লো আছে আমরা এটাকে জাল করতে থাকি, তাহলে দেখা যাবে যে দুধটা গাঢ় হতে হতে এর মধ্যে চালটা খুব সুন্দর করে ফুটে যাবে। তবে একদম লো আছে কিন্তু চুলার আঁচটাকে রাখবেন না, অবশ্যই মিডিয়াম লো আছে রাখতে হবে। দেখুন, মিডিয়াম লো আছে জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে দুধের পরিমাণটা কিছুটা কমে এটা গাঢ় হয়ে গিয়েছে আর এর মধ্যে কিন্তু চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চালটা ঠিক কীরকম সেদ্ধ হয়েছে। আর চালটা সেদ্ধ হওয়ার আগে কিন্তু কিছুতেই মিষ্টিটা অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু চালটা আর ফুটবে না আর এতে করে পায়েসটাও গাঢ় হবে না, এটা একদম ঝরঝরে পানির মতো থাকবে। এই যে দেখুন, চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মিষ্টিটা অ্যাড করতে পারি। যেহেতু আজকে আমরা খেজুর গুড় দিয়ে পায়েসটা তৈরি করব, তাই এই মিষ্টিটা অ্যাড করার আগে আমি চুলার আঁচটাকে অফ করে দিয়েছি। আর এদিকে আমি এখানে 1 কাপ পরিমাণ খেজুর গুড় সামান্য পানি দিয়ে জ্বালিয়ে নিয়েছি আর এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। খুব গরম অবস্থায় কিন্তু এই গুড়টা পায়েসের মধ্যে দেওয়া যাবে না, অবশ্যই কিছুটা ঠান্ডা করে নিতে হবে। আর এখন এই জ্বালানো ঠান্ডা করা গুড়টা আমি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু চুলার আঁচটাকে আমি অফ করে রেখেছি। এখন গুড়টাকে পায়েসের সাথে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে রেখেছি। গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটাকে আবারও জ্বালিয়ে দিব। গুড়টা ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলার জালটাকে আবারও জ্বালিয়ে দিয়েছি আর এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এই পায়েসটাকে আরও 4-5 মিনিট জাল করে গুড়ের পানিটা একটু টানিয়ে নিব। এখন কিন্তু খুব বড় আঁচে জাল করা যাবে না, অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। তো আমাদের পায়েসটা কিন্তু 4-5 মিনিট জাল করা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু গুড়ের পানিটাও টেনে গিয়েছে। এখন উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে কিশমিশ অথবা নারকেলও দিতে পারেন, তবে আমার বাচ্চারা কিশমিশ এবং নারকেল খেতে পছন্দ করে না, তাই আমি দেইনি। আমি অলরেডি চুলাটা অফ করে দিয়েছি আর এই পায়েসটা এখন যে অবস্থায় আছে ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে যাবে। পরিবেশনের আগে আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের মজাদার নতুন গুড়ের পায়েস। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।